এরাও শত্রু মুখোশের আড়ালে যা কিছু ঘটনা ঘটেছে এই সব কিছুর জন্য নন্দিনী দায়ী এই সহজ কথাটা বাবলার মাথার ভিতরে ঢুকিয়ে দেয় দেখবেন the total problem will be solved really you are genius sir I'm always at your service madam দাদা বলো হ্যাঁ তুই কি খুব ব্যস্ত না কেন এখনই একবার আসতে পারবি কোথায় এই মন্দির মন্দির পাড়া আমি মেডিকেল ক্যাম্পে এসেছি এখানে কেন ওখানে কোনো সমস্যা হচ্ছে না 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 সেসব কিছু না ওই এক্স এসপি শ্যামল বাবু তাকে এখানে ইনজুরড অবস্থায় পাওয়া গেছে ওরা একবার মারতে চেয়েছে কিন্তু মারতে পারেনি ওরা যদি জানতে পারে তাহলে কিন্তু আবার ওকে মারার চেষ্টা করবে নিজেদের কবজায় নেবার চেষ্টা করবে এই কথাটা যেন বাইরে না বেরোয় তাহলে কথাটা চাউর হয়ে গেলে এটা কিন্তু শ্যামল বাবুর পক্ষে খুব বাজে হবে আমি সেটা চাইছি না বুঝতে পেরেছি তুই যত তাড়াতাড়ি সম্ভব চলে আমি এক্ষুনি আসছি রাখছি সুশিকে কেউ মারলো না তো কে মারবে কে মা কে মারতে ডিরেক্টলি না হলেও ইনডিরেক্টলি কিন্তু কেউ মেরেছে ওকে নন্দিনী যে শ্রেয়সীর উপরে চাপ দিয়েছিল শ্রেয়সীর পরিচয় জানার জন্য উঠে পড়ে লেগেছিল সেটা তো সবাই জানে এবার সবাই নন্দিনীকে দোষ দেবে সেই জন্য এই বানানো কথা বলতে হয়েছে আব্দুলকে হ্যাঁ আসলে তো সবটাই নন্দিনীর দোষ আপনাকে মারতে চাইছিল কে এসপি দীপক ঠাকুর শুধু আমাকে না আমার মেয়ে আমার মেয়ে শ্রেয়সীকে খুন করেছে ওই ওই দীপক ঠাকুর আর আমি যখন চার্জ করলাম তখন তার মানে আপনি স্বীকার করছেন যে শ্রেয়সী আপনার মেয়ে নিজের মেয়ের মৃত্যুর কারণ হবেন এটা ভাবতে পারেননি তাই তো যাদের যাদের বন্ধু ভেবেছিলাম তারা যে এমন ঘৃণ্য কাজ করবে আমি কল্পনাও করতে পারিনি শ্যামলবাবু একটা কথা আছে অসৎ সঙ্গে সর্বনাশ হবে শ্যামলবাবু আপনি যদি চান আপনার মেয়ের শেষ কাজের সময় আপনি ওখানে থাকবেন আমি আপনাকে কথা দিচ্ছি আপনি ওখানে থাকতে পারেন অমিত মুখার্জি থাকতে কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না কিন্তু আমি চাই দীপক ঠাকুর জানুক আপনি এই দুনিয়াতে নেই বাবনা তুই এখানে একা একা বসে আছিস চল চল বাইরে চল টুম্পা ঝন্টু ওরা সব বসে আছে ওদের কাছে বসবি চল আমি এখানেই ঠিক আছি আমাকে একটু একলা থাকতে দাও না একদম ঠিক নেই চল চল বাইরে চল তো আমি বললাম তো আমি এখানে ঠিক আছি প্লিজ আমি এখানে একলা থাকতে চাই দ্যাটস ইট আমি কোথাও যাব না তুমি যাও এখন এখান থেকে কিন্তু বাবলা প্লিজ প্লিজ তুমি আমাকে রেহাই দাও যাও এখন ম্যাডাম স্যার আমাকে পাঠিয়েছে আপনাকে আর মেজ বৌদিকে নিয়ে যাওয়ার জন্য শোনো ওখানে গিয়ে বলে দাও এই মুখার্জি পরিবারের কোনো মহিলা ওখানে যাবে না কেন ছোট মা মেয়েটা এতদিন এ বাড়ির একজন হয়েছিল ও শেষ কাজে বাড়ির কোনো মেয়ে যাবে না তা মুখাগ্নিটা কি করছে অ্যাকচুয়ালি যা সবাই মিলে ঠিক করা হবে সেটাই করা হবে তবে বাবলা সকাল থেকে বলছিল যে ওর ইচ্ছা মুখাগ্নিটা ওই করবে ও মা এ কি অলক্ষণে কথা না না একদম না কেন বৌদি না কেন এরাও শত্রু মুখোশের আড়ালে